আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, তবে বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত সময় অতিবাহিত করছে। আমাদের পুলিশ ভাইদের ব্যস্ততা কি নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ সিভিলাইজেশন, মানে বাংলাদেশ সিভিলাইজেশন মানে হচ্ছে ধরেন বিভিন্ন সভ্যতা আছে না, যেমন গ্রিক সিভিলাইজেশন, রোমান সিভিলাইজেশন, এরকম আর কি। বাংলাদেশ সিভিলাইজেশন, বাংলাদেশ সিভিলাইজেশন এটা পুরো একটা আলাদা একটা 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 সারা পৃথিবী, সারা বিশ্বের বিষয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়েছে, তো বুঝতেই পারতেছেন এটা একটা ডিফারেন্ট সিভিলাইজেশন, একটা সেপারেট সিভিলাইজেশন, একটা ইউনিক সিভিলাইজেশন। তো বাংলাদেশ সিভিলাইজেশন উৎকর্ষের এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা উৎকর্ষ সাধন করছে যে সেখানে পুলিশ কাম খুঁজে পাচ্ছে না। সন্ত্রাসী নাই, বড় বড় মনে করেন যে কোটি কোটি টাকা লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, মানুষকে তুলে নিয়ে টর্চার করতেছে থানায়, এই কী বলি, পুলিশের কথা বলে ফেলছি, সরি। মনে করেন যে এরকম স্থানীয় আওয়ামী লীগের পান্ডা, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যখন বিএনপি থাকে বিএনপি, এরকম আর কি, মানে রাজনৈতিক পান্ডা মনে করেন। এরা সবাই বাংলাদেশের ইতিহাস থেকে উধাও হয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে এরা কাম খুঁজে না পেয়ে এরা এখন টিকটকার গ্রেফতার করা শুরু করছে। ওই কার চুল বড়, পোলাপান, চ্যাংরা পোলাপান, তাদেরকে ধরে ধরে চুল কাটা শুরু করছে। কে নাটক, সিনেমা, টিভিতে পুলিশকে অবমাননা করতেছে, অবমাননা, মানহানি দেখেছি কিন্তু আপনাদেরকে, খুব সিরিয়াস বিষয়গুলো। বাংলাদেশে বুঝলেন, বাংলাদেশ তো এখন অ্যাডভান্সড সিভিলাইজেশন অন্য পর্যায়ে আছে এই মুহূর্তে, এরা কাম খুঁজে পায় না, এই জন্য এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়। তো নাটক সিনেমাকে অবমাননা করতেছে, শুধু বাংলাদেশে না, ওই যে আপনাদেরকে কয়েকদিন আগে আলোচনা করে দেখাইছি ফ্রান্সের কোন সিনেমায় এক লাইন বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে অবমাননা করছে, ওইটা নিয়েও বাংলাদেশের এখান থেকে উৎপাত চিঠি, রাষ্ট্রদূত তলব, রাষ্ট্রদূতের কাছে চিঠি ইংরেজিতে, ওই ইংরেজি চিঠি, বাঙালি তো ইংলিশ লিখতে পারে না, তো চিঠি কেমনে লিখছে, আবার যে ভালো ইংলিশ পারে তাকে ডেকে আনছে, এনে তাকে দেওয়া চিঠিটা লেখাইছে, কী পরিমাণ তৎপর এবং করিতকর্মে এরা, কী কী নিয়ে ব্যস্ত এরা বুঝতেছেন তো। তারপর আবার যে কিছু জায়গায় দেখালাম না, অস্ট্রেলিয়ার মধ্যে কে রিয়েলিটি শোর মধ্যে কী করতেছে, এগুলো আবার বাঙালি জাতি প্রচণ্ড ব্যস্ত। সো এদের ব্যস্ততাগুলো একটু জাস্ট লক্ষ্য করবেন, এরা কী নিয়ে তৎপর, কী নিয়ে ব্যস্ত, কী নিয়ে গর্বিত, কী নিয়ে আলোচনা হয় এদের দেশে, তাহলে বুঝে যাবেন যে এরা এই সিভিলাইজেশন কোন দিকে আছে আর কি। এগুলো করে ব্যস্ত এরা, রাইট, বাংলাদেশ পুলিশ এগুলো করে ব্যস্ত, এবং বাংলাদেশ পুলিশ নাটক সিনেমা দেখা নিয়ে ব্যস্ত, কারণ এরা কোথায় নাটক সিনেমায় কী দেখাচ্ছে না দেখাচ্ছে, এরা সব কিছু সম্পর্কে অ্যাওয়ার। কোথায় যদি পুলিশকে অবমাননা করে, ধরে নিয়ে টেসে দিচ্ছে, ডিম দিচ্ছে থানায় নিয়ে, আর যদি পুলিশকে কোথাও ভালোভাবে দেখানো হয় তাহলে তাকে ডেকে নিয়ে পুরস্কার দিচ্ছে। ও সম্প্রতি মেহজাবিনের একটা নাটক মুক্তি পাইছে আলো, সেখানে মেহজাবিন হচ্ছে ট্রাফিক সার্জেন্ট থাকে, সম্ভবত আমি নাটকটা দেখি না, যেহেতু পুলিশ এখন পুরস্কৃত করছে মেহজাবিনকে এই নাটকের জন্য, এই নাটকটা দেখে যাবে না, এটা মানে হচ্ছে এটা কার্পেজ, এই নাটক দেখা মানে সময়ের অপচয়। সো কী দেখাইছে নাটকে জানি না, আমি অনেক আগে ফেসবুকে একটা ছোটো ক্লিপ আসছিল, অ্যাকচুয়ালি আমি মেহজাবিনকে ফলো করি, সো আই বিলিভ মেহজাবিন শেয়ার করছিল একটা ক্লিপ, ছোটো অংশ নাটকটার, ওই নাটকটাই হবে হয়তো, সেখানে দেখায় যে অপূর্ব রাস্তা দিয়ে যাওয়ার পথে টাঙ্কি মারে আর কি মেহজাবিনের সাথে, মেহজাবিনটাকে ট্রাফিক পুলিশ। সো আমার মনে হয় পুলিশ এখানে দেখাইছে হয়তো ওই নাটকে যে ট্রাফিক পুলিশ কী পরিমাণ কষ্ট করে রোদে খামে, সেটা সত্য, সেটা বাংলাদেশের ট্রাফিক পুলিশ কেন সকলেই করে শুধু। সো কিন্তু ডাক্তাররা দাবি করবে যে তাদেরকে স্পেশাল কেয়ার দিতে হবে, ডাক্তাররা কত কষ্ট করে, ট্রাফিক সার্জেন্টরা দাবি করবে তাদেরকে স্পেশাল কেয়ার দিতে হবে, তারা কত কষ্ট করে, পুলিশ দাবি করে তাদেরকে স্পেশাল কেয়ার দিতে হবে, তারা কত কষ্ট করে, এরকম সকলে বাংলাদেশিদের চাওয়া পাওয়া বোঝেন না, তারা তাদের দায়িত্ব পালন করে না, তারা ইয়ে করতেছে, ভলান্টারি কাজ করতেছে, বেতন নাই, এমনি বাংলা এত ভালো এরা, বাংলাদেশের এত মহান মহানুভব, কেউ কেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মান কৃতিত্ব দিচ্ছে না, যে দেয় না তাকে ধরে নিয়ে টেসে দেয়। সো বাংলাদেশ পুলিশ হইতেছে এই নাটকাদের দৃষ্টিগোচর হয়েছে, অ্যাগেন কোনো নাটক কিন্তু তাদের দৃষ্টির অগোচরে থাকে না, কোথায় এখন চিপার মধ্যে পুলিশ অবমাননা করা হয় সেটা আপনারা দেখছেন কিনা, গত কয়েক মাস আগে এক পরিচালক এবং প্রযোজককে তুলে নিয়ে গেছে পুলিশ। না এরা কীভাবে, আপনি চিন্তা করেন যে অসভ্যতাটা কোন পদে পদে, যে কোন নাটকে কী দেখাইছে এগুলো নিয়ে তো নাচানাচি করে, আপনারা দেখছেন যে এক্সট্র্যাকশন মুভিতে কী দেখাইছে এটা নিয়ে উন্মাদনা সারা দেশে, সুলাইমান সুখন শুদ্ধায় ভিডিও করে যেভাবে বাংলাদেশকে অপমান করা হয়েছে, খালি অপমান করা হয় বাংলাদেশকে। সো তাদেরকে ধরে নিছে পুলিশ, আচ্ছা মারলাম, পুলিশ কাম খুঁজে পাচ্ছে না, কারণ রাত্রিবেলা ওরা ব্যস্ত থাকে হচ্ছে ব্যাগে ইয়াবা ঢুকাই দিয়ে লোকজন ছাত্রদের টাকা খাওয়া নিয়ে আর কি, আর দিনের বেলা ব্যস্ত থাকে কি নাটক সিনেমা দেখা নিয়ে, কে কোথায় নাটক সিনেমা কী করতেছে এগুলো নিয়ে। সো ওই যে কয়েক মাস আগে যখন তুলে নিয়ে অভিনেতা অভিনেত্রী প্রযোজক এদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে নাটক সিনেমা কী দেখে সেই কারণে, বিশাল ক্রাইম, পুলিশ ধরে নিয়ে গেছে, আচ্ছা ভালো কথা, তারপর আদালতে নিয়ে উপস্থাপন করার পর আদালত কী বলবে, যে পাগল হয়ে গেছো নাকি তোমরা, কাম কাজ নাই দুনিয়ার মধ্যে, বাংলাদেশ এত অ্যাডভান্সড সিভিলাইজেশন হয়ে গেছে, কাজ খুঁজে পাচ্ছ না, নাটক সিনেমায় কী দেখাইছে, এদেশে কি ফ্রি স্পিচ নাই, নাটক সিনেমায় কী দেখাইছে, অবমাননা করছে, এটা নিয়ে তোমরা আবার এদেরকে ধরে নিয়ে আসছো, স্টুপিডগুলো ছেড়ে দাও এদেরকে, এটা আদালত বলবে, ইউড এক্সপেক্ট অর ইউড থিঙ্ক। কিন্তু এটা কোন দেশ, কোন সিভিলাইজেশন আছি আমরা, বাংলাদেশ সিভিলাইজেশন, পুলিশ ধরে নিয়ে আসছে, আচ্ছা মানলাম, আদালত আবার এদেরকে কারাগারে পাঠাইছে, আদালতেরও মনে হয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স, আদালতেরও মনে হয়েছে এটা একটা পাঠিয়ে দিয়ে খুব মারাত্মক অপরাধ হয়েছে, পুলিশকে
নাটক সিনেমায় অবমাননা করা হয়েছে, সো বুঝলেন নাই, মুক্তি নাই, কই যাবেন আপনি? আপনি পান্ডামি করে যাবেন কোথায়? পুলিশকে অবমাননা করছেন, এত বড় পান্ডা আপনি বাংলাদেশের, পুলিশকে সালাম দেন নাই দেখে, পুলিশ ধরে নিয়ে যাবে আদালত থেকে, আবার আপনাকে কারাগারে পাঠিয়ে দিবে, মাপ নাই কোনো স্টেজে। কোন গ্রামের কোন পোলাপান, কয়েকদিন আগের খবর দেখছেন কিনা জানি না, টিকটকার, এরা শহীদ মিনারের জুতা পরে উঠছে, উঠে জাতীয় সঙ্গীত অবমাননা করছে, এদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। আপনি চিন্তা করেন, স্থানীয় পুলিশ তারা ধরে নিয়ে যায় না, কিন্তু স্থানীয় পুলিশের এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন আসছে, শহীদ মিনারে স্যান্ডেল বাজে উঠছে এবং জাতীয় সঙ্গীতকে বিকৃতভাবে গাইছে আর কি, যার কারণে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশক্রমে তাদেরকে আটক করা হয়েছে। থিঙ্ক অ্যাবাউট দিস, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন আসছে, কোন গ্রামের চিপায় টিকটকার নিরক্ষর ছেলে পেলে এরা জুতা পরে শহীদ মিনারে উঠে জাতীয় সঙ্গীত গাইছে, শহীদ মিনার অবমাননা হয়েছে জাতীয় সঙ্গীত। নাও ওরা কী জাতীয় সঙ্গীত গাইছে, আমার আমি খবর যেটা পড়ছিলাম যতটুক মনে পড়ে যে ওরা মনে হয় কি একটা গান গেয়ে বলছে, এটা আমাদের টিকটকারদের জাতীয় সঙ্গীত, এরকম কি একটা ধরনের আছে না, যে ধরেন তরুণদের জাতীয় সঙ্গীত কি ধরেন চল 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 উঠ্ঠ কখনই বাজে মাদল, তরুণদের জাতীয় সঙ্গীত, এটা মানে কি, এটা মানে কি মিন করতেছে, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, এটা তরুণদের জাতীয় সঙ্গীত মিন করছে, তাদের মোটো এটা একটা, তারা এখান থেকে এনকারেজমেন্ট পায়, এনার্জি পায়, এরকম এটা এটা একটা লাইক প্রবাদের মতো, এটা একটা সেইং টাইপের একটা এক্সপ্রেশন, এটা সারা পৃথিবীতে অ্যাক্রস কালচার সেই ধরনের এক্সপ্রেশন আছে যে এটা তরুণদের জাতীয় সঙ্গীত, এটা অমুকদের। কোত্থেকে ফোন আসছে? পুলিশ হেডকোয়ার্টার থেকে, ওই লোকাল পুলিশকে ফোন দিয়ে যাদেরকে ধরো, বুঝতেছেন তো? এদিক থেকে হইতেছে নাটক সিনেমা অবমাননা হয়, তুলে নিয়ে যায়, তারপর আদালতও একমত পুলিশের সাথে, যাদেরকে জেলে পাঠাও, আদালত বলতেছে না যে পাগলামি করতেছো কেন, ছেড়ে দেওয়া যায় না, আদালতও বলতেছে জেলে পাঠাও। ওখান থেকে টিকটকাররা অবমাননা করছে জাতীয় সঙ্গীত, মান সম্মান বাঙালির বুঝতে হবে আপনাকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন চলে আসছে, এদেরকে ধরো, চুল পোলাপান, চুল বড় রাখলে পুলিশ ধরে নিয়ে চুল কেটে দেয়, চুল কে কি মানে মাইক্রো ম্যানেজমেন্ট আর কি, বুঝছেন না, যেটা বলতেছি বাংলাদেশের সভ্যতা এমন পর্যায়ে চলে গেছে এখন ম্যাক্রো ম্যানেজমেন্টের সময় নাই, বাংলাদেশ পুলিশ এখন মাইক্রো ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত, নাগরিক কে কোথায় কী করতেছে, নাটকে কী দেখাবে, সিনেমায় কী দেখাবে, টিকটকারদের কোনটা কোনটা টিকটকারদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, টিকটকারদের জাতীয় সঙ্গীত হিসেবে তারা কোনটাকে মনে করবে, জুতা পরে উঠছে, জুতা পরে বাংলাদেশে ওঠে না কেউ শহীদ মিনারে, কত আমরা ইয়ে দেখছি বড় বড় রাজনৈতিক নেতারা শুদ্ধা জুতা পরে শহীদ মিনারের মঞ্চে ওঠে, এদের কিছু হয়েছে কখনো? হয়েছে কিছু দুদিন আগে আলোচনা করছি আপনাদেরকে, যে সুষমা রেজার কমেন্ট সেকশানে কে গালি দিছে, মামলা টেসে দিছে, কিন্তু একটা টিকটকারকে যদি কেউ গালি দেয় সে যদি মামলা টেসতে যায় তার মামলা নিবে পুলিশ, জুতা পিটা করে থাকে থানা থেকে বের করে দেওয়া হবে। সো ক্লাস প্রথাটা বুঝছেন? হ্যাঁ, ক্লাস প্রথা একটু বুঝতে হবে বাংলাদেশটা কার। হ্যাঁ, সো ক্লাস প্রথার মধ্যে আবার ওই যে এরকম, আপনি একটু শিক্ষিত বাবু হলে আপনাকে একরকম ট্রিটমেন্ট, আবার আপনার মানে টিকটকারদের তুলনায় আপনাকে একরকম ট্রিটমেন্ট হবে, আবার যে একটা পলিটিক্যাল পান্ডা যদি হয় তখন আবার আপনার তুলনায় তার ট্রিটমেন্ট আবার আরেকটু উন্নত ট্রিটমেন্ট হবে, বুঝছেন? প্রচুর ক্লাস আছে এখানে, সাব ক্যাটাগরি। সো এখানে সব কিছু মাইক্রো লেভেলে হয়, যে কারণে পুলিশও মাইক্রো ম্যানেজমেন্ট করতেছে, কে কোথায় কী বলে না বলে, এগুলো প্রচণ্ড ব্যস্ত, নাটক সিনেমা দেখা নিয়ে মারাত্মক ব্যস্ত সময় পার করতেছে। এই যে মেহেজাবিনকে যে পুরস্কার দিতেছে, মেহেজাবিন এত খুশি পুরস্কার দিচ্ছে পুলিশ, কিন্তু মেহেজাবিন এটা বুঝতেছে না যে আমি নাটক সিনেমায় কী দেখাইলাম, এটা নিয়ে পুলিশ কেন এরকম উন্মাদনা করতেছে, পুলিশের কি খাইয়ে দেয়া কাম নাই? হ্যাঁ, তারা দেখুক বিনোদনের জন্য নাটক দেখুক, নাটক সেটার জন্য ডেকে এনে পুরস্কার দেয়া, তো আপনাকে বুঝতে হবে, বুঝছেন না, পুলিশকে নিয়ে অবমাননাকর কথা বললে নিয়ে টেসে দিচ্ছে, থানায় ধরে নিয়ে কারাগারে প্রেরণ করতেছে, মেহেজাবিন খুশি তাকে ডেকে নিয়ে পুরস্কার দিছে, মেহেজাবিনের যে খুশি হওয়া উচিত না, যে আমরা কারণ আজকে না হয় খুশি আপনি খুব, আজকে আপনার পুলিশের পক্ষে গেছে দেখে পুলিশ আপনাকে পুরস্কার দিচ্ছে, কালকে বিপক্ষে গেলে কিন্তু এখন খাইয়া দিবে, এখনও মেহেজাবিনের ওয়ালে গেলে দেখি একটা নোটিশ, এক মাস আগের নোটিশ, সে এখনও নোটিশ টাঙায় রাখছে, যে এক মাস আগে একটা নাটক করছিল সেখানে সে প্রতিবন্ধীদেরকে নিয়ে অবমাননা কর, বুঝছেন নাই বাঙালির অবমাননা, এই আবার অবমাননা, একটা খেলাধুলা চলতেছে অবমাননা, এত মান এদের, অবমাননা করছে প্রতিবন্ধী শিশুদেরকে, ওই যে তখন যে এদেরকে পুলিশ ধরে নাকি নিয়ে যায়, তখন কিন্তু মামলা করার একটা মামলা করছিল, ইয়াস একটা মামলা করছিল। সো অ্যাগেন খেলাধুলা একটা আপনাকে বুঝতে হবে, একটা মামলা কিন্তু হয়েছিল এদের বিরুদ্ধে, কিন্তু এদেরকে কেউ খেলতে চায় নাই দেখে মামলা এটা কোনো লাইক ইট ওয়েন্ট নো ওয়্যার, কিন্তু কেউ যদি খেলতে যেত তখন ওই মামলার লেজ ধরে এখন এরা জেলে থাকতো, রাইট? সো একটা খুব ঘোলাটে পরিস্থিতি, তখন আমি একটা এপিসোড করে আপনাদেরকে আলোচনা করে দেখাইছিলাম যে কী করতেছে এরা, উন্মাদনা একটা নাটকের মধ্যে, এরা কিন্তু একটা ভালো মেসেজ দিতে চাইছিল কিন্তু গাধামি করছে, এরা বুঝাইতে চাইছে যে মানুষ খারাপ কাজ করলে সেটার একটা শাস্তি পায় ইহকালে, সুতরাং মানুষ যিনি খারাপ কাজ না করে, একটা ভালো মেসেজ দিতে চাইছে, কিন্তু সেই মেসেজটা দিতে গিয়ে একটা স্টুপিড এবং ইডিওটিক ওয়েতে দিছে, ভুল করছে ওরা, ওরা না এখানে কিন্তু কোনো ম্যালিস ইনভলভ ছিল না, কোনো খারাপ উদ্দেশ্য ইনভলভ ছিল না, ভালো উদ্দেশ্য ইনভলভ ছিল, কিন্তু একটা ভুল করছে, একটা গাধামি করছে। বাংলাদেশে কি ভুল করা যায়? বাংলাদেশ তো একটা অ্যাবসোলিউট একেবারে মানে পারফেক্ট দেশ না, এখানে তো কোনো ভুল করা যায় না, বুঝেন নাই, সাথে সাথে কিন্তু এদের বিচার চাওয়া শুরু হয়ে গেছে বাঙালির, এরা এদেরকে এখন ফাঁসি দিবে, ভুল করছে কেন, বাঙালি ভুল করা মেনে নিতে পারে না। তো এই যে একটা তোলপা শুরু হয়ে গেছিলো, সেই আতঙ্কে পড়ে যে মেহেজাবিন যে একটা নোটিশ টাঙাইছিল ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে, সেই নোটিশ এখনও ঝুলতেছে তার প্রোফাইলে গিয়ে দেখে, এক মাস হয়ে গেছে।
সো সেই মেহেজাবিন আমার অত্যন্ত আনন্দিত, পুলিশের পক্ষে গেছে দেখে আজকে ইয়ে করতেছে কি জানি বলে পুলিশ পুরস্কৃত করতেছে, কালকে আবার কোনো নাটক পুলিশের বিপক্ষে গেলে কিন্তু একদম তখন আবার সেটা দিবে একদম ভালোভাবে। সো এরা যে খুশি হয়, এটা যে খুশি হওয়া উচিত না, যেমন প্রশ্ন তোলা উচিত যে আমার নাটকে কী দেখেছি না দেখেছি, পুলিশের কী আসা যায় এগুলো নিয়ে, তাদের কাজ কি নাটক দেখে এগুলো দিয়ে সম্মাননা দেয় আর থানায় নিয়ে ইয়ে করা, সারা পৃথিবীতে নাটক সিনেমা হচ্ছে না, পুলিশকে ভালো খারাপভাবে দেখাচ্ছে না না। সো পুলিশকে খারাপভাবে দেখায় একটা, এবার একটা নাটক বানান পুলিশকে ভালোভাবে দেখাইছেন। আমরা পুলিশ ফর দ্য মোস্ট পার্ট বাংলাদেশ পুলিশ ভালো কাজ করে না খারাপ কাজ করে, সকলে জানি। সো যেটা অ্যাবারেশন, পুলিশ ভালো কাজ করতেছে যেটা একটা অ্যাবারেশন, ট্রাফিক সার্জেন্ট মানে ঘুষখোর, বাংলাদেশে যারা রাস্তাঘাটে গাড়ি চালাইছে সকলে জানে, এটা রাস্তাঘাটে গাড়ি চালানো লাগে না জানার আপনি এমনিতেও জানেন, এরা রোদে ঘামে এত কষ্ট করতেছে, কষ্ট করতেছে ঘুষ খাওয়ার জন্যে। ফর দ্য মোস্ট পার্ট লাইক দু একজন মানুষ আছে যারা সত্যিকার অর্থে সৎভাবে কাজ করতেছে, কষ্ট করতেছে, দায়িত্ব পালন করতেছে, সেকেন্ড এটা ওনাদের দায়িত্ব পালন করতেছে এই জন্য বেতন পাচ্ছে, আপনিও আপনার দায়িত্ব পালন করতেছেন, জ্যামে বসে জ্যাম ঠেলে প্রতিদিন চাকরিতে যাচ্ছেন, চাকরি থেকে আসতেছেন, সংসারের সাথে সময় বাচ্চার সাথে সময় কাটাতে পারতেছেন, আপনি আপনার মতো স্ট্রাগল করতেছেন, কিন্তু এদের দাবি হইতেছে যে এরা সবাই জনসেবা করতেছে, দেশপ্রেমিক, বাঙালি সবাই দেশপ্রেমিক, সবাই দেশের সেবা করে বেড়াইতেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ ট্রাফিক পুলিশ সকলে দেশের তরে জীবন বিলিয়ে দিচ্ছে, পৃথিবীর সবচেয়ে অসভ্য দেশ এরা, সবাই দেশের তরে জীবন বিলিয়ে দেওয়ার পরও পৃথিবীর সবচেয়ে অসভ্য দেশ বাংলাদেশ, কেউ থাকতে চায় না এই দেশে, সবাই ভাগে এই দেশ থেকে। এদের কথাবার্তা কনভারসেশন আল্লাহ একবার, অবমাননা, মান সম্মান, ত্যাগ স্বীকার, এই সে ওকে। সো মেহেজাবিন এত খুশি কেন আমি বুঝলাম না, মেহেজাবিন এটা বুঝতেছে না যে পুলিশের কী আসছে গেছে, তাইলে এবার একটা পুলিশের নিয়ে শুধু একটা ডেডিকেটেড ট্রাফিক পুলিশ নিয়ে একটা গল্প বানাইছে ডেডিকেটেড, যেখানে ট্রাফিক পুলিশকে ভালোভাবে দেখানো হয়েছে, এবার একটা আরেকটা গল্প বানানো ট্রাফিক পুলিশকে নিয়ে এসে চাঁদাবাজি করে রাস্তার মধ্যে কেমনে করে, আমাকে এরকম, আমি যখন বাইক চালাতাম শুরুর দিকে আমি তো আমি কখনো ঘুষ দিতাম না, দিই নাই কখনো, লাইক আই ডোন্ট নো, এগুলো আসে না যে পকেট থেকে টাকা বের করে আরেকজনকে দিব চুরি করে, লাইক একটু ছেঁচড়া হইতে হয় আর কি এগুলো করতে হইলে, না হয়তো এনাফ টাইম রাস্তায় পুলিশের হাতে হয়রানি শিকার হলে হয়তো আমি ওই রাস্তা ধরে ফেলতাম, আমি 3-4 বছর বাইক চালাইছি, এর মধ্যে হয়তো পুলিশ তারা স্টপড হয়েছি মেবি আই ডোন্ট নো লাইক 10-20 বার, রাইট? সো হয়তো 5-10 বছর চালাইলে হয়তো তখন এক সময় অধৈর্য হয়ে ওই জসীন দেশে জদাচার, তখন ও তখন আমরা কিন্তু দেশে থাকতে বাইক পুলিশ হাত দিলে দাঁড়াইতে চাইতাম না, এই জন্যে পুলিশের হয়রানির ভয়ে দাঁত হাতে বাইক নিয়ে টান যথাসম্ভব পালানোর চেষ্টা। বাংলাদেশের মতো দেশে লক্কর ঝক্কর বাস সব চলতেছে, কোনো নিয়ম মানে না, বাস কোথায় দাঁড়াবে কোথায় থাকবে কোনো কিছু নিয়ম নাই, আপনাকে বাইক থামায় বলবে আপনার বাইকের ওই যে সাইড ভিউ মিরর এটা বেঁকা কেন, এটার জন্য আপনারা ধরবেন, আপনি যদি আপনার বাইকে কোনো মডিফিকেশন করেন, মডিফিকেশন ওটা কিন্তু আইন দ্বারা অবৈধ, আপনি পুলিশের অনুমতি ছাড়েন কোনো মডিফিকেশন, ওটার জন্য আপনারা ধরে কেস দিবে। ওই দিক দিয়ে দুনিয়ার মনে করেন লক্কর ঝক্কর বাস যেগুলো নামার কথা এগুলোর কাছ থেকে আবার পুলিশ চাঁদা খাইতেছে, যাকে সে আলোচনা করে লাভ নাই। সো এদের ব্যস্ততা তো জানেনি কী নিয়ে কাদের কী নিয়ে, সো পান্ডাদের নিয়ে এদের ব্যস্ততা নেই, এদের ব্যস্ততা আমাকে আপনাকে নিয়ে, যেগুলো এদেরকে সহজ টার্গেট আর কি, ইজি টার্গেট যাদের। সো সো এরা হইতেছে আপনার, এগুলো যদি একটা নাটকে দেখায় ট্রাফিক পুলিশ পুরস্কৃত করছে মেহেজাবিনকে, একটা নাটক যদি বানানো হয় যে পুলিশ রাস্তায় কী করে কেমনে চাঁদাবাজি, ও আচ্ছা আপনাদেরকে চাঁদাবাজির গল্প বলতেছিলাম, প্রথমবার যখন আমি এরকম চাঁদার শিকার হয়েছি আমি তো বুঝি নাই, তখন পুলিশ হইতেছে থামাইছে, থামাই হইতেছে সে চাঁদা খাবে কিসের জন্য, আমার মনে হয় ইন্স্যুরেন্স ইয়ে কী বলে এটা, হ্যাঁ ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে এর মনে হয় সম্ভবত না কি জানি, করে বাবা রে বাংলাদেশে কাগজপত্র বাইকের ইন্স্যুরেন্স সুদ্ধা পুই পুই করে মেনটেন করতে হয়, আপনি আপনি কিন্তু একটা ছাত্রলীগের ভাই হলে কি ইন্স্যুরেন্সের জন্য ধরবে, বাইকের নাম্বার প্লেট রেজিস্ট্রেশন প্লেটে কিছু লেখা থাকে না, লেখা থাকে ছাত্রলীগ তাও ধরে না, বুঝতে হবে আপনাকে এখানে মাইক্রো আইনের মাইক্রো প্রয়োগ হয়। সো আমাকে ধরেছে, ধরে হইতেছে, পেঁচাইতেছে পেঁচাইতেছে, তা আমি তো তখন নতুন ফার্স্ট এ তখন মানে ফার্স্ট পুলিশের এই ইয়েতে পড়ছি, তা আমি বুঝতেছি না যে সে আসলে ঘুষ খাওয়ার জন্য এগুলো করতেছে, মানে 100 টাকা দিলে ছেড়ে দিবে আর কি আমাকে, এ পেঁচাইতেছে পেঁচাইতেছে সে, আমি আবার একেবারে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি যে কেন আমি পারলাম না, কেন আমি ব্যর্থ হইলাম আমার ইন্স্যুরেন্সটা রাখতে কেন। সো পাশ থেকে লোকজন আমার কখন খোঁজা মারতেছে, ভাই 100 টাকা দিয়ে দেন 100 টাকা দিয়ে দেন, তখন আমি বুঝছি ও আচ্ছা টাকা খাওয়ার জন্যে, ও ওকে 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 আইসি, না আমি তো টাকা দিব না, তখন মনে ইন্স্যুরেন্সের কেস ছিল 250 টাকা, ইন্স্যুরেন্স না থাকলে এখন এগুলো বাড়াইছে না জায়গা। সো এখন আপনি হিসাবটা বোঝেন, আমি এখানে যদি 100 টাকা পুলিশকে দিই তাহলে সে মনে করেন 100 টাকা হারাম, 100 টাকা পাবে সে, আর যদি আমি না দিই তাহলে কিন্তু আমার পদবত হয়নি, আমার সেখানে 250 টাকা এক্সট্রা দিতে হবে, এবং পুলিশের আপনার এই যে তখন এখন এগুলো আরও সহজ হয়ে গেছে, ডিজিটাল হয়, ডিজিটাল বাংলাদেশ হয় না সারা পৃথিবী হয়েছে, বাঙালির খালি গর্ব আর সাফল্য, এত জায়গা সাফল্যের আলাপ শুরু করে দিবে ডিজিটাল বাংলাদেশ জায়গা। সো আমি যখন চালাইতাম তখন হইতেছে আপনাকে লাইন ধরে দাঁড়ায় থাকতে হইতো সারাদিন পর্যন্ত সরকারি, তার উপর পুলিশ থানায় সারাদিন লাইন ধরে দাঁড়ায় থাকতে হইতো, আপনার $250 জরিমানা দেওয়ার জন্য আপনার ধরেন 3-4 ঘন্টা লিটারেলি 3-4 ঘন্টা সময় বাজেট করে যাইতে হইতো, দিন শেষ ওইখানে।
সো মানুষই হ্যারাসমেন্ট হ্যাসেলের ভয়ে ঘুষ দেয় আর পুলিশও ঘুষ না পাইলে নানান রকম পেঁচাইতে থাকে পেঁচাইতে থাকে। সো তখন যেটা বললাম তখনও ঘুষ দেওয়ার অভ্যাস ছিল না, তো লাইক আমি এটা কল্পনাই করতে পারি না যে কেমনি এরকম করে আসতে করে ভাই আবার ঘুষটা কিন্তু আপনি সাইডে নিয়ে দিতে হবে, কারণ লোকালের সবার সামনে কিন্তু আবার ঘুষটা সারতে পারবেন না, এই যে সে এম্বারেসড হইলো সবার সামনে এটার জন্য কিন্তু আবার আপনাকে খেলে দিবে। আরে বাবা ডিল করেন নাই তো কখনো এদেরকে, একবারে আপনি সব কিছু নম নম করে করতে হবে তাও কোথায় পেঁয়াজ ধরে একদম দিবে খেলে। আরেকটা সেকেন্ড ঘটনা বলি, যেহেতু পুলিশ পুরস্কৃত করে বেড়াইতেছে, পুলিশকে ভালোভাবে উপস্থাপন করছে, আর বাংলাদেশের ঢাকায় পায় যারাই গাড়ি ঘোড়া চালাইছেন এরা জানেন, আমার তো অসংখ্য ঘটনা। একটা ঘটনা বলি, ছোটো ঘটনা, ইউএসএ আসবো প্রথমবার 2012 সালে ইউএসএ চলে আসবো, তো প্লেনের টিকিট কাটতে গেছি, তখন বাইক চালাই আর কি, প্লেনের টিকিট কাটতে গেছি, পকেটে 1,20,000 টাকা নিয়ে বের হয়েছি। তো টাকা নিয়ে বের হওয়ার পথে পুলিশ ধরছে এই বসুন্ধরা সিটির সামনে, টাকা খাবে আমার কাছ থেকে, আমার বাইকই টানা বাইক, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লা বর্ডার দিয়ে প্রচুর টানা বাইক আসে, টানা বাইক মানে হচ্ছে চোরা চোরাই বাইক আসে যেগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে, ট্যাক্স কিন্তু বাংলাদেশে অনেক গাড়ি করার, পুলিশ আপনার মোটরসাইকেল যেটার দাম ধরেন 80,000 টাকা এটা ট্যাক্স সহ হয়ে যায় 1,50,000 টাকা। সো ট্যাক্স ফাঁকি দিতে পারলে আপনি 1,50,000 টাকার মোটরসাইকেল ধরেন যে আপনি 1,00,000 টাকায় কিনতে পারবেন নতুন বা ব্র্যান্ড নিউ আর কি, 1,00,000 বা 1,20,000 টাকা। তো আমার ফ্রেন্ড এলাকার ফ্রেন্ড আমাকে অফার করছে যে তুই বাইক যখন কিনবো তো একদম ব্র্যান্ড নিউ বাইক, যেই বাইক তুই কিনবি হয়তো যেই দামে কিনবি তার অর্ধেক দামে ব্র্যান্ড নিউ বাইক দিচ্ছে, মানে আমি যেগুলো কল্পনা লাইক দুই নাম্বার বাইক প্রশ্নই ওঠে না, দুই নাম্বার বাইক চালানোর লাইক নতুন বাইক মানে নিজের টাকা দিয়ে বাইক কিনছি। পুলিশ আমাকে ধরছে বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে, আমার এটা টানা বাইক, তো ইয়েতে জায়গা ডিটেলসগুলো এত আলাপ না করে, কেমনি ওই যে পেছনে পাঞ্চ মারা থাকে বাইকের মাথা হ্যান্ডেলের ইয়ের মধ্যে নিচে নাম্বার জায়গা, আমি হচ্ছে কী বলেন ভাই টানা বাইক, আমার এটা অরিজিনাল বাইক টাকা দিয়ে গেছে ভাই, আমার বাড়ি কুমিল্লা, সেখানে টানা বাইক আসা যাওয়া করে, আমি কি কুমিল্লা থেকে বাইক কিনি নি, আমাকে ফ্রেন্ড অফার করছে আমি টানা বাইক কিনবো না, দেখে কাগজপত্র সব আছে, একে দেখাইতেছি না টানা বাইক, সে আমার কাছে টাকা খাবে এখন। সেরপর তাদের আবার ইয়ে আছে, পুলিশের আবার সোর্স মানে চেলা চামুন্ডা থাকে আর কি, এক চালাকে ডেকে এনে আমার বাইক দিয়ে দিয়েছে তাকে, সে আমার বাইক চালায় চলে গেছে থানায় নিয়ে গেছে, মানে আমাকে ভয় দেখাচ্ছে আর কি, টাকা না দিলে সে আমার বাইক চালান করে দেবে। আমার তখন হচ্ছে ফোনে চার্জ নাই, ফোন হয়ে গেছে বন্ধ, তখন ইউনিভার্সিটিতে থাকি, হলে যে পোলাপানকে ফ্রেন্ডদেরকে ফোন দিব দিয়ে হেল্প চাইব সেই উপায়ও নাই, তখন প্রচুর ক্যাডেট আমাদের ক্যাডেট ফ্রেন্ড ছিল, এদের আবার পুলিশ র্যাপ ট্যাপ আর্মি টার্মিতে লোক ফ্রেন্ড মানে আসে পরিচিত যারা বিভিন্ন পদে আছে, এদের কাছ থেকে হেল্প পাওয়া যেত বা হলে তখন রাজনীতি করে হেল্প হয়তো পাওয়া যেত আর কি। সো আমার আতঙ্কের জায়গাটা আমার পকেটে যে 1,20,000 টাকা, এই মান্দা যদি টের পায় আমার পকেটে এই পরিমাণ টাকা আছে, সে তো আমার পুরো টাকা খাইয়া ছাড়বে, তখন আমার গাঁজা ঢুকিয়ে দিয়ে আমার কাছ থেকে গাঁজা ঢুকিয়ে দিয়ে বলবো 1,20,000 টাকা দিয়ে, এটা তো মনে করেন বাংলাদেশের সন্ত্রাসীর ভয়ে আপনি কিন্তু রাস্তাঘাটে চলতে গেলে আপনি নামলে কিন্তু আপনি সন্ত্রাসীর ভয় নাই আপনার, আপনার ভয় কার আচ্ছা বলা যাবে না এই কথা ওকে। হ্যাঁ আমার টেনশন হতে হচ্ছে আমার পকেটে 1,20,000 টাকা, এই জিনিস যদি এই বান্দা টের পায় সে তো ভাবছে আমার মানি বিঘে হয়তো 1,20,000 টাকা সেটা খাওয়ার জন্য আমার বাইক নিয়ে নাটক করতেছে, 1,20,000 যদি টের পায় তখন আমাকে গাঁজা দিয়ে চালান দিবে, আমার আমেরিকা যাওয়া বন্ধ, আমার 2 ঘন্টা আমাকে দাঁড় করে রাখছে সেইখানে টাকার জন্য তাকে, আমার মানি ব্যাগ উল্টায় পাল্টে আমি তাকে 1,000 টাকা ছিল 1,000 টাকা দিছি, উল্টায় পাল্টে যে ভাই দেখেন আর 1 টাকা নাই প্লিজ ছেড়ে দেন, না সে ছাড়বেই না 1,000 টাকা হচ্ছে না, তার সে 10,000 টাকার মতো ইঙ্গিত করছিল আমাকে, 10,000 টাকার মতো লাগবে, কারণ বাইকের দাম তো আপনার 1,50,000 টাকা, 10,000 টাকা তো আমি রাজি হইতে হবে, নাইলে কিন্তু আমাকে কত দিক থেকে যে ফাঁসাবে সে, 1,000 টাকা সে পোষাচ্ছি না। পরে বাধ্য হয়ে খুব একটা রিস্কি মুভ নিছি যে ভাই এই পাসপোর্টটা বার করে বের করে দেখালাম যে ভাই দেখেন আমার ভিসা ইউএস ভিসা লাগানো আছে, আমি এই যে কয়েকদিনের মধ্যে আমি ইউএস চলে যাচ্ছি প্লিজ ঝামেলা করেন, এখন আমার কাছে এই টাকা স্যার কোনো টাকা নেই, মানবিক সাহায্য চাইছি যে আমি স্টুডেন্ট দেখেন পড়াশোনা করতে যাচ্ছি ছাইড়া দেন, তাও সে আমাকে ছাড়া নেয় আরও 1 ঘন্টা আটকে রাখছে। তারপর যখন সে বুঝতে পারলো আসলে আমার কাছে টাকা নাই এবং আমার ফোন বন্ধ সব কিছু দেখলো সত্যি আমি ও আবার ইয়ে করে আপনার বলবে ফোন দেন টাকা নিয়ে আসবে ফোন দেন, হ্যাঁ চাঁদাবাজ এদের হচ্ছে বড়ো চাঁদাবাজ, হ্যাঁ দেখ পুলিশ অবমাননা করে সিনেমা বানানো যাবে না ওকে। সো আসে আমাকে 2 ঘন্টা পাক্কা বসুন্ধরা সিটির সামনে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আটকে রাখলো, রাখার পর সে যখন বুঝলো যে হ্যাঁ আমার ফোন বন্ধ আমি কাউকে ফোন দিতে পারবো না এক্সট্রা টাকা আসবে না এবং আমার কাছে 1,000 টাকার বেশি নাই এবং আমি ছাত্র আসলে আমার কাছে বেশি টাকা পয়সা নাই, তারপর তার দয়া হয়েছে আল্লাহর রহমতে, তারপর ওই তার পান্ডাটা চেলাটাকে ফোন দিয়েছে, তারপর চেলা দেখি ওই শুরু করে বাইক নিয়ে কিন্তু আপনার চোখের আড়ালে গিয়ে কোথায় বসে যা খাইতেছে বাইক নিয়ে, আমাকে বোঝাচ্ছে যে থানায় নিয়ে গেছে বাইক ভয় দেখানোর জন্য আর কি। তারপর দেখলাম ফোন দিলো সারের করা বাইক বসুন্ধরা সিটির ওই কোনা থেকে ঘুরে দেখি বাইক বের হয়ে চলে আসছে, আমার বাইক হ্যাং করে চলে আসতেছে। হ্যাঁ আমার এই ঘটনাটা নিয়ে আমি একটা নাটক বানাই বাংলাদেশ পুলিশকে নিয়ে, কী করবে পুরস্কৃত করবে আমাকে ওকে। সো মেহজাবিন চৌধুরী খুব খুশি রাইট, মেহজাবিন পুলিশকে ভালোভাবে দেখানো হয়েছে, এরা তো বুঝতেছে না যে এই অ্যাকচুয়ালি খুশি তো হইতে হবে, লাইক মেহজাবিন খুশি না হলেও খুশি হইতে হবে, খুশি না হলে কিন্তু আবার ফাটাই ফেলবে, হাসবি না কেন হাসতে হবে, দাঁত বের করে দাঁত কেলায় হাস, বল 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 বাংলাদেশ পুলিশ বিশ্ব সেরা, তোর বল বাংলাদেশ পুলিশ রোদে ঘামে গরমে বাংলাদেশের নাগরিকদের সার্ভ করে যাচ্ছে, বুঝছেন তো পুলিশের ব্যস্ত তারা কী নিয়ে, এরা টিকটকারদেরকে গ্রেফতার করতেছে, এরা আমাকে থামায় আমার কাছ থেকে টাকা চাঁদাবাজি, আমি জীবনে কোনো মাস্তানের পাল্লায় পড়ি নাই, অর মেবি দ্যাটস নট ট্রু,
একটু আগে যে ঘটনাটা বললাম এটা তো মাস্তানের পাল্লাই পড়া, রাইট? ও না, ওইটা আবার বলা যাবে না। তো যাক, এগুলো নিয়ে কল্পনা যাবে না, কারণ বুঝতেছেন তো পুলিশ কিন্তু নাটক সিনেমা দেখে, আমি টের পাচ্ছি যে এদের কার্যক্রম দেখে, প্রচুর নাটক সিনেমা দেখে এরা। সো আমি যদি দেখে আর কি, সো আমি যদি এরকম আমার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়ে একটা নাটক সিনেমা বানাই, যেহেতু এরা নাটক সিনেমা দেখে প্রচণ্ড ব্যস্ত সময় পার করতেছে, এরা টের পেয়ে যাবে। এবং বাংলাদেশ পুলিশ টের পেয়ে গেলে কী হবে আশা করি সেটা ধারণা করতে পারতেছেন।